আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মোবাইলে বিশ্বকাপের সবগুলো ম্যাচ বাফারিং ছাড়া একেবারে খুব ভালোভাবে দেখতে পারেন কম স্পিডের ইন্টারনেট দিয়েও। ঠিক আছে, তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমে আপনার মোবাইলে যে ইন্টারনেট ব্রাউজারটি আছে, বা আপনি যদি অপেরা মিনি ইউজ করে থাকেন অপেরা মিনি, বা ইউসি ব্রাউজার ইউজ করলে ইউসি ব্রাউজার, বা সোজা কথা হচ্ছে আপনি মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন অথবা ক্রোমও ওপেন করতে পারেন। তো ইন্টারনেট ব্রাউজারটি যদি আপনি ওপেন করেন সেক্ষেত্রে আপনাকে দেখাবে না, আপনি এখানে লিখবেন যে লাইভ ডট নেট অ্যাপকে, একটা লাইভ টিভি ডট নেট একটা অ্যাপ আসবে আপনাদের সামনে। অ্যাপটি আসার পর দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। ঠিক আছে, এটা আছে এফকে ফিউরের মধ্যে, এটা আছে ডিজিট বিনের মধ্যে, বা অনেক জায়গায় পাবেন আপনি। এখানে অফিসিয়াল ওয়েবসাইটও আছে ওদের, তো সেখান থেকে আপনি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমি যেটাতে গেছি আপনি সরাসরি সেটাতেও ঢুকতে পারেন। এটা হচ্ছে লাইভ নেট টিভি এফকে ডট লাইভ, এটাতে ক্লিক করলে আপনার সরাসরি অ্যাপটা ডাউনলোড হওয়া স্টার্ট করবে। তো আপনি যদি দেখেন এখানে কিন্তু নামটা চলে এসেছে, ঠিক আছে, লাইভ নেট অ্যাপকে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড লেটেস্ট ভার্সন। ঠিক আছে, লেটেস্ট অ্যাপটা চলে আসছে, লোগোটা ঠিক এরকম। এবং আপনি যদি এখানে ডাউনলোড লাইভ নেট টিভি দেন তাহলে এখানে কিন্তু আপনার এটা ডাউনলোড স্টার্ট হবে। দেখতে পাচ্ছেন আপনি, আমার এখানে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, আমার অ্যাপটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে অ্যাপটি রয়েছে এবং অ্যাপটি আমি এখন ইনস্টল করব। দেখেন আমার এখানে কিন্তু ইনস্টলেশনের অপশন চলে আসছে, তো আমি ইনস্টল দিয়ে দিচ্ছি, ইনস্টল হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি অ্যাপটা ওপেন করব, ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। এখন এগুলা আপনাকে পড়তে হবে না, পরে দেখতে হবে না, সরাসরি কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনার এখানে যে বিভিন্ন চ্যানেলগুলো আছে সেগুলো শো করবে। আমার চ্যানেলগুলো লোড হচ্ছে, আমার ইন্টারনেটের স্পিড একটু কম বলে লোড হতে সময় নিচ্ছে, আর তাছাড়া আমার মোবাইলের র্যামও একটু কম, তো সেক্ষেত্রে আপনাদের একটু হয়তো বিরক্ত লাগতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাপ রয়েছে, তো মানে অ্যাপ না, অনেকগুলো চ্যানেল রয়েছে, সকল দেশের চ্যানেলগুলো এখানে রয়েছে, আপনি যে দেশের চান আর কি, একদম সকল, ইভেন বাংলা চ্যানেলও অনেকগুলো রয়েছে আমাদের। এটিএন বাংলা থেকে শুরু করে আপনি সবগুলোই পাবেন মোটামুটি এখানে। তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মাস্তারাঙ্গা চ্যানেলটাও রয়েছে, মানে যেটা হচ্ছে সরাসরি লাইভ খেলাগুলো সম্প্রচার করে আমাদের বাংলাদেশ থেকে। তো আপনি সরাসরি মাস্তারাঙ্গা টিভিও দেখতে পারবেন খুব ভালোভাবে। এখানে যদি আমি ক্লিক করে আপনি দেখেন এখানে তিনটা লিঙ্ক আসছে, লিঙ্ক 1, 2, 3। তো আপনি যেটাতে ক্লিক করেন বা আপনি যেটাতে ক্লিক করে ভালো স্পিড পাবেন সেটাই ইউজ করবেন। তো এখানে যদি ক্লিক করে একটা জিনিস শো করবে, দেখেন আপনারা অনেকগুলো অ্যাপের নাম শো করছে, ঠিক না, মানে এই সবগুলো অ্যাপ দিয়ে এই লাইভ নেট টিভি অ্যাপটির সকল সম্প্রচারগুলো আপনারা দেখতে পারবেন। তো আমার এখানে আসলে এগুলোর কোনো কিছু ইনস্টল করা নাই, যার কারণে আমি দেখতে পারবো না। তো যদি ম্যাক্স প্লেয়ারে ক্লিক করে দেখেন এখানে শো করবে আমার এখানে। কেন শো করতেছে, কারণ হচ্ছে আমার মোবাইলে কোনো ম্যাক্স প্লেয়ার থেকে কোনো কিছু নেই, আমার মোবাইলে র্যাম কম হওয়ার কারণে সেটা আসলে পসিবল হচ্ছে না, বা মোবাইলে একটু সমস্যা করতেছে, ওই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। কিন্তু আপনি যদি এগুলাতে দেখেন তাহলে কিন্তু আপনার এই খেলাটা আপনি দেখতে পারবেন। স্পোর্টসে ক্লিক করলে ESPNও কিন্তু খেলা দেখায়, আপনারা জানেন ESPN 1 আছে, ESPN 2 আছে। তো ESPNে ক্লিক করলো, যে কোনো একটা লিঙ্কে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার যদি ম্যাক্স প্লেয়ার ইনস্টল করা থাকে তাহলে আপনি খেলাগুলো খুব ভালোভাবে দেখতে পারবেন। তো এই ছিল আর কি সবগুলো প্রসেস, শুধু খেলা না, আপনি মানে যত টিভি চ্যানেল আছে সবগুলো খুব মানে কম স্পিডেও খুব ভালোভাবে দেখতে পারবেন, কারণ হচ্ছে এটা বলা যায় খুব বাফারিংলেস একটা অ্যাপ। আরেকটা যদি আমি আপনাদেরকে দেখাই, আপনি যদি এই লাইভ নেট টিভি ছাড়া যদি অন্য কোনো অ্যাপ দিয়ে দেখতে চান সেটা হচ্ছে প্লে স্টোরে যাবেন, আপনি প্লে স্টোরে গিয়ে গাজী টিভির একটা অ্যাপ রয়েছে, গাজী টিভির অ্যাপটাও দেখতে পারেন। দেখেন আমি যদি জি টিভি লাইভ লিখি, জি টিভি স্পোর্টস লিখি, এই অ্যাপটা চলে আসবে। ঠিক আছে, এই অ্যাপটা ইনস্টল করলে আপনি সকল খেলা দেখতে পারবেন, মানে আমাদের দেশের যত খেলা রয়েছে আর কি সবগুলো দেখতে পারবেন, ওদের স্ক্রিনশটগুলো খেয়াল করলে আপনি বুঝবেন। তো আমি আবারও বলছি আমার মোবাইলের র্যামটা কম হওয়ার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, আসলে সেজন্য দুঃখিত। আশা করি আপনারা মানে প্রসিডিওরগুলো বুঝে গেছেন যে কীভাবে দেখতে হবে। এখানে প্লে স্টোরে অনেক অ্যাপ দেখবেন, আসলে এগুলো বিশ্বাস করবেন না, কারণ এগুলো কিন্তু খুব একটা কাজের না, আমি যেটা দেখিয়েছি সেটাই হচ্ছে ভালো। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন নতুন আপডেটের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।